সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, এবারের ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে, তবে কোথাও কোথাও মানুষের কষ্ট হয়েছে, এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এইসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওবাইদুল কাদের।